সালামু আলাইকুম, দিস ইজ সজেস ব্লগ। আমি সজীব বলছি। আমি আমার পাশে একটা গ্রোসারি শপে গেছিলাম, ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসছি। যে একটা কন্ডেন্স মিল্ক নিলাম, যেটা স্টারশিপের কন্ডেন্স মিল্কটা, আসলে অনেকটাই অনেক ভালো বলা যেতে পারে। এটা ফোকাস হচ্ছে কি না জানি না, এটা দিয়ে মিষ্টান্ন বানালে অনেক মজাই হয়। আমি মাঝে মাঝে এগুলো নিয়ে আসি বাসায়, এগুলো দিয়ে আমি মিষ্টি কিছু করে খেতে আমার ভালো লাগে। তাতে এটা হচ্ছে যে আমার রেজার, যেটা দিয়ে সাধারণত শেভ করাটা আমার কাছে অনেকটা ইজি মনে হয়। এটা দিয়ে বেসিক্যালি আমি শেভটা করি, ঠিক আছে। তো এখানে আমার আছে কিছু চাল, আমার চালটা শেষ হয়ে গেছে, তো আমি এটা চাল আনলাম সব থেকে মিনি প্যাক। আমি এভাবে মিনি প্যাক ইউজ করি না, এটা হচ্ছে জিরাশাই চাল। আমি এই ধরনের মিনি প্যাক ইউজ করি না, বেসিক্যালি আমি যে বস্তাগুলো হয় না আমি ওগুলাই নিই। প্লাস এবার ভাবলাম যে না, এগুলো দেখি, কনজিউম করে দেখি কেমন হয়। আমি একটা লিকুইড মিল্ক, যেটাকে তরল দুধ বলে, আমি ওটা নিয়েছি হাফ কিলো। আমি ক্যারোট নিয়েছি, ক্যারোট দিয়ে আজকে আমি কিছু হালুয়া বানাবো। আসলে আমি বাসায় কয়েকটা মিসকিন দাওয়া দিয়েছি, আশা আপনারা দেখতে পাবেন ভিডিও লাস্টে। এটা দিয়ে আমি হালুয়া বানাবো, আমি মিসকিন দাওয়া দিয়েছি। তাই এখানে আছে কিছু করিয়েন্ডার অ্যান্ড টমেটো। সো এ হলো আমার আজকের গ্রোসারি শপিং। তো দেখতে থাকুন নেক্সট। এখন আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা মেল্ট হয়ে এসছে। তারপরে চার পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়েছি। এখন আমার যে গাজরটা আমি গ্রাইন্ডারে গ্রিট করে নিয়েছি, সেটাকে সিদ্ধ করে রেখেছিলাম এবং চেপে চেপে পানি ঝরেও রেখেছিলাম। এখন সেটা আমি ভালো করে ফ্রাই করে নিব এই ঘিতে। ঘিতে ফ্রাই করলে কি হয়, অসম্ভব সুন্দর একটি স্মেল আসে এবং এটার কালারটাও অনেক ভালো হয়। এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে করে কোনোভাবেই মানে কাঁচা গন্ধটা না থাকে। এটা প্রথমেই আমি প্রসেস করে নিয়েছি, আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, যার কারণে এটার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন পুরোটাই মানে আরও ঘিতে ভাজার পরে এটার স্মেলটা আরও ভালো হবে। এখন আমি তাই করছি, ভালো করে ফ্রাই করে নিব, উল্টি ফাল্টিয়ে নেড়ে ছেড়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নিব। তারপরে হচ্ছে যে আমি এখানে আমার তরল দুধ 1 লিটার আমি বাজার থেকে আনছি, 1/2 লিটার, আর 1/2 লিটার আমার ফ্রিজে ছিল। আমি 1 লিটার দুধ এখানে দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো এবং যতক্ষণ না দুধটা কিছুটা শুকিয়ে আসে, এরপরে আমি কনডেন্স মিল্ক এতে অ্যাড করব। দুধটিকে অ্যাড করে দেবো। এখানে প্রায় আমি 1 লিটারের মতো তরল দুধ নিয়েছি, ওটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিচ্ছি। Thank you.
এরপর চাই আমি ঢাকনা সরিয়ে দেব। ওয়াও, আমার গাজরের হালুয়া অথবা গাজরের সিমাই রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে রেখে দেব এবং ঠান্ডা করে পরিবেশন করব। আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আজকে আমার বাসায় কয়েকটা মিসকিন আসতেছে, শেষমেশ আমার মিসকিনরা সবাই চলে আসছে। তো সবাইকে আমি আমার সে গাজরের সেমাইটা পরিবেশন করলাম, দেখুন ওদের কি অবস্থা। শেখ হাসিনার দেশে নাকি কোনো মিসকিনে নাই, আর অথচ এদের অবস্থা দেখলে বোঝা যায় যে গত কয়েক সপ্তাহ ওরা খাওয়া দাওয়াই করে নাই। তবে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি যে দ্বিতীয়বার চাহিয়া লজ্জা দিবা না। তো সবাই খুব চেটে পুটে খাইছে, চামচ পর্যন্ত চেটে পুটে খাইছে, দেখুন কি অবস্থা এদের। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।